হ্যালো ভিওয়ার্স স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে বেঙ্গলিট ইংলিশ ট্রান্সলেশন করবো তোমাদের যে নাইনটি ওয়ান প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করবো তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো আজকে ক্লাসটা শুরু করি তো দেখো প্রথম লাইনটা আমি পড়ছি একবার প্রথম লাইনটা বলছে যে যদি টেক্সটটা যদি কেউ না পড়েছো তাহলে পুরো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও টেক্সটটা একবার দেখে নেবে এখান থেকে কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে টেক্সটটা যেটা আমি বারবার বলি যে টেক্সটা আগে পড়ে নেওয়া দরকার ঠিক আছে তো না পড়লে এটা বুঝতে পারবে না এখানে রতন যে নামটা দেওয়া রয়েছে রতনটা কিন্তু ফিমেল হিসাবে তোমরা শেষের দিকে বুঝতে পারবে এটা এখানে একটু মিস্টেক হবে তোমরা বুঝতে পারবে তো বলছে যে রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না তার রতন ডিড নট আস্ক মোর কোশ্চেন্স আর কোনো কিছু কথা কিন্তু জিজ্ঞাসা করেনি রতন ডিড নট আস্ক এন মোর কোশ্চেন্স রতন আর কোনো কথা জিজ্ঞাসা করেনি ঠিক আছে নেক্সট লাইন দেখো পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত মঞ্জুর হয়ে আছে ঠিক আছে মানে রিজেক্ট হয়ে গেছে দরখাস্ত তো সোজা এখানে একটা হিন্টস দিয়েছে যে পোস্টমাস্টার আপনি মানে হচ্ছে অফিস ওন রেকর্ড অফিস ওন রেকর্ড ঠিক আছে আপনি যেটাকে বলছেন সেটা অফিস ওন রেকর্ড এটা করতে পারো তো আমি তার জায়গায় অন্য একটা বিকল্প করেছি দেখো মাস্টার ইউ টোল্ড হার দ্যাট আপনি তাকে বলেছিলেন ইউ টোল্ড হার দ্যাট হি হ্যাড অ্যাপ্লাইড পোস্ট মাস্টার আপনি তাকে বলেছিলেন যে ইউ ইউ টোল্ড হার দ্যাট হি হ্যাড অ্যাপ্লাইড ট্রান্সফার বাট অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড আপনি তাকে বলেছিলেন যে পোস্টমাস্টার আপনি তাকে বলেছিলেন আপনি বদলি তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন বদলি দরখাস্ত করিয়া তাহলে হি হ্যাড অ্যাপ্লাইড ট্রান্সফার হি হ্যাড অ্যাপ্লাইড ট্রান্সফার ট্রান্সফার বাট দ্য অ্যাপ্লিকেশান ওয়াজ রিজেক্টেড কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছিলো দেখো এখানে একটু বোঝার আছে এখানে দেখো মানে দু রকম টেন্স আছে দরখাস্ত আগে করেছিল তারপর রিজেক্ট হয়েছে তাহলে যখন এই ধরনের কন্ডিশন থাকে এই ধরনের কন্ডিশন থাকলে কিন্তু দুটো টেন্স থাকে একটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট হয় একটা পাস্ট পারফেক্ট টেন্স হয় তো এখানে যে কেসটা আগে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করবো আর যেটা পরে হয়েছে সেটাকে পাস্ট ইন্ডিফিনাইটে করবো এখানে দুরকম কেস আছে যেই যে তিনি বদলে জন্য দরখাস্ত করিয়েছিলেন এখানে একটা টেন্স দরখাস্ত নামঞ্জুর হয়ে আছে আরেকটা তাহলে প্রথমে প্রথমে কী করেছে দরখাস্ত করেছিল তারপর সেটা রিজেক্ট হয়েছে তাহলে প্রথমে যে কাজটা হয়েছিল সেটাকে আমরা পাস্ট ইনডিফিনাইটে পাস্ট পারফেক্টে করে তাই দেখো পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড অ্যাপ্লাইড করেছি আমরা ঠিক আছে হ্যাড অ্যাপ্লাইড করেছি এখানে আর পরেরটা দেখো অ্যাপি সিম্পলি ওয়াজ রিজেক্টেড একদম তাহলে ইনডিফিনাইটে করে দিয়েছি তাহলে পোস্ট মাস্টার ইউ টোল্ড হার হারদের আপনি তাকে বলেছিলেন যে হি হ্যাড হি হ্যাড অ্যাপ্লাইড হি হ্যাড অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড ঠিক আছে তো রতনের সঙ্গে একটা কনভারসেশন হচ্ছে এখানে আপনি তাকে বলেছিলেন যে ঠিক আছে নেক্সট দেখো তারপর লাইনটা দেখো বলছে তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাইতেছেন তাই তিনি কি করেছে কাজে জবাব দিয়ে বাড়ি যাইতেছেন তাহলে হচ্ছে দেখো শো এখানে শোর পর একটা কমা দিয়ে দেবে শো হি হ্যাড রিজাইন্ড জবাব বাড়ি যাইতেছেন তো এখানে কাজটা এখানে কীরকম আছে রিজাইন দিয়েছিলেন এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছি আমি সেই জন্য ওই টাকা চেঞ্জ করতে চাইলাম না দেখো এখানে বলেছে হ্যাড রিজাইন্ট হিজ অফিস অফিস তিনি জবাব দিয়ে মানে রিজাইন করে চলে যাচ্ছেন আর কি বাড়ি যাইতেছেন ঠিক আছে তাহলে শো হি হ্যাড রিজাইন্ড হিজ অফিস তাই তিনি তার পদে রিজাইন দিয়ে দিয়েছিলেন মানে পদত্যাগ করেছিলেন যাকে বলে অ্যান্ড ওয়াজ গোয়িং টু হোম এবং বাড়ি যাচ্ছিলেন আর কি তাই তিনি পদত্যাগ মানে তাই তিনি রিজাইন দিয়ে অফিসে মানে পদত্যাগ করে তিনি বাড়ি যাচ্ছিলেন শো হি হ্যাড রিজাইন্ড হিজ অফিস অ্যান্ড ওয়াজ গোয়িং টু হোম ঠিক আছে নেক্সট দেখো অনেকক্ষণ কেউ কোনো কথা কইলো না মানে সবাই চুপচাপ ছিল কেউ কিছু বলেনি ফর এ লং টাইম অনেকক্ষণ নো ওয়ান শেড এনিথিং কেউ কিছু বলেনি আর কি নো ওয়ান শেড এনিথিং কেউ কিছু বলেনি অনেকক্ষণ ফর এ লং টাইম নো ওয়ান নো ওয়ান শেড এনিথিং কেউ কিছু বলেনি ফর এ লং টাইম নো ওয়ান শেড এনিথিং ঠিক আছে নেক্সট দেখো মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল এখানে হিন্টসগুলো আমরা আগে দেখে নেবো এই যে মিটমিট করা মিটমিট করাটাকে বলছে ডিমলি এটা জানো সবাই ডিম লাইট যেটাকে বলে না মানে হালকা আলো যেটাকে সেটা ডিম ডিম লাইট ওই জন্য বলা দেখবেন তাহলে ডিমলি মানে হচ্ছে মিটমিট করা তারপরে যেটা আরেকটা দিয়েছে যে ভেদ করিয়া থ্রু দ্য ট্যাটার্ড রুফ মানে চাল ভেদ করিয়া যেটাকে বলছে এখানে চাল ভেদ করিয়া মানে থ্রু দ্য ট্যাটার্ড রুফ ট্যাটার্ড রুফ আর আরেকটা হচ্ছে যে বৃষ্টির জল পড়িতে লাগিল ঠিক আছে তাহলে ড্রপস অফ রেইন ওয়াটার বিজ্ঞান টু ফল মানে পড়তে লাগিল ঠিক আছে এই তিনটে হিন্টস আমাদের খুব কাজে লাগবে তো দেখো আমি যেটা করছি যে প্রথমে কি করেছিল প্রদীপ মানে প্রথম মানে প্রথমটা নিচ্ছি এবং এর আগে যেটা ঠিক আছে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল তাহলে দ্য ল্যাম্প ওয়াশ ফ্লিকারিং এখানে মনে হচ্ছে যে মানে কি কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কারণ জল ছিল আর কি মিটমিট করে তার ল্যাম্প ওয়াশ ফ্লিকারিং দেখো ফ্লিকারিং মানেটা হচ্ছে এখানে ফ্লিকারিং মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে অল মানে ঝিগমিক যেটাকে করা মানে প্রতিবার আলোটা যেটা ওই অল্প আলোটা যেটা ঝিগ্মিক করে সেটাকে এখানে মানে ফ্লিকার যেহেতু জ্বলতে লাগিল বলছে তাহলে ফ্লিকারিং তা ডিমলি ডিমলি মনে হচ্ছে মিটমিট করে তাহলে দ্য ল্যাম্প ওয়াজ ফ্লিকারিং কন্টিনিউয়াস চেঞ্জ করলাম আমি ফার্স্ট কন্টিনিউাসে দ্য ল্যাম্প ওয়াজ ফ্লিকারিং ডিমলি মানে প্রদীপটা জ মিটমিট করে জ্বলতে লাগিল ঠিক আছে এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে মাটি সরার উপর টপটপ করে বৃষ্টির জল পড়িতে লাগিল তাহলে একই স্থানে অ্যান্ড দ্য ড্রপস অফ রেন ওয়াটার এবং বৃষ্টির জল বিগান টু ফল মানে পড়তে লাগিল অনান অন অ্যান আর্দান পট আটধান পট মানে হচ্ছে একটা মাটির যেটা পাত্র সরা বলছে মাটির পাত্র আঠ পট মানে মাটির পাত্র তার কি হচ্ছে দ্য ড্রপস অফ রেন ওয়াটার বিজ্ঞান টু ফল অন অ্যান আটদান পট at a প্লেস মানে এক জায়গার মধ্যে মানে ঘরের এক স্থানে যেটা বলছে এক স্থানে তাহলে আমরা এখানে করছি অ্যাট অ্যাট প্লেস অ্যাট আ প্লেস কি মানে কী দিকে মানে কী দ্বারা পড়ছিলো না যে চাল ভেদ করিয়া তাহলে থ্রু দ্য টাটা রুফ যে চাল ভেদ করে সেটা পড়ছিলো জলটা আবার বলছি পুরো লাইনটা দেখো তা ল্যাম্প ওয়াস ফ্লিকারিং ডিমলি ল্যাম্পওয়া ফ্লিকারিং ডিমলি অর্থাৎ প্রদীপটা মিট মিট করে জ্বলছিলো অ্যান্ড দ্য ড্রপস অফ রেন ওয়াটার বিগান টু ফল অন এন আরদান পট একটা একটা মাটির পাত্র পড়ছিল অ্যাট অ্যা প্লেস একটা জায়গার মধ্যে এক স্থানে আর থ্রু দ্য ট্যাটার রুপ মানে চাল ভেদ করে পরে পড়েছিল ঠিক আছে আশা করি বোঝা গেছে তো পরের লাইনে আসবো তার একটা কথা বলবো এই যে নাইনটি ওয়ানটা আমি করছি এটা তোমার একজন কমেন্ট করেছিল সুকুমার মনে হয় আমার এক ভাই সুকুমার সেই কমেন্টটা করেছিল আমি তার জন্য নাইনটি ওয়ানটা আগে করলাম কারণ আমি অন্য কিছু করার টার্গেট করেছিলাম কিন্তু দেখলাম সে বললো যে দাদা এটা করিয়ে দিলে আগে ভালো হয় কারণ সে এটা হোমওয়ার্কটা করেছে কারণ আমি তাদের তাদেরকেই বেশি রেসপন্স করি যারা রেগুলার হোমওয়ার্ক করে ঠিক আছে তারা যেগুলো মানে দেখেছি যারা রেগুলার কমেন্ট করে আমি তাদেরকে বেশি রিপ্লাই করি প্রেফার তাদেরকেই বেশি করি কারণ তারা রেগুলার তো দেখো চলো নেক্সট লাইনটাতে আমি আসছি কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া উঠিয়া রান্না করে রুটি গড়িতে করলো গড়িতে মানে রুটি করা এখানে গড়িতে বলতে রুটি তার আর গড়া না রুটি করতে যাওয়া সেটাই বলছে যে কিছুক্ষণ পর তাহলে আফটার ও আফটার ওয়াইল মানে কিছুক্ষণ পর রতন কী করলো রতন গট আপ স্লোলি মানে আস্তে আস্তে উঠিল এই যে আস্তে আস্তে উঠিয়া তাহলে গট আপ স্লোলি গট অফ স্লোলে আস্তে আস্তে উঠলো এবং কী করলো রান্নাঘরে রুটি করতে গেলো অ্যান্ড ওয়েন্ট ওয়েট টু কিচেন এবং কিচেনে গেল রান্না করে গেলো টু প্রিপেয়ার ব্রেড প্রিপেয়ার ব্রেড এই যে রুটি করতে যাও টু মেক অর প্রিপেয়ার যে কোনো একটা ইউজ করতে পারো মেক অথবা প্রিপেয়ার ঠিক আছে টু প্রিপেয়ার অথবা টু মেক এখানে স্ল্যাশ দিয়ে আমি মেক করে দিচ্ছি এটা যে কোনো একটা নেবে ঠিক আছে তাহলে আবার বলছি আফটার এ ওয়াইল রতন গড স্লোলি অ্যান্ড ওইন টু দ্য কিচেন এবং রান্নাঘরে গেল টু প্রিপেয়ার ব্রেড রুটি করার জন্য ঠিক আছে টু প্রিপেয়ার ব্রেড নেক্সট দেখো অন্য দিনের মতো সেরকম চটপট তেমন হইল মানে অন্যদিন যেরকম করে আর কি সেরকম চটপট হইলো না তাহলে মানে একটু ফাস্ট হলো না সেরকম যেরকম করে এখানে হিন্টস কিছু দিয়েছে যেটা হচ্ছে দেখো টু ফিনিশ কুইকলি টু ফিনিশ কুইকলি অন্যদিন ভাবে মানে ফিনিশ করে সেভাবে কিন্তু ফিনিশিংটা সেভাবে হয়নি তো আমি একটু অন্যভাবে করেছি ইট ওয়াজ নট ফাস্ট অ্যাজ দ্য আদার ডে মানে অন্য দিনের মতো ফাস্ট হয়নি সিম্পল আর এটা মানে আমি লেন্দি করিনি এটা যেরকম আছে সেরকমই সিম্পল করে দিয়েছি ইট ওয়াজ নট ফার্স্ট অ্যাজ দ্য আদার ডে মানে অন্যদিনের মতো কিন্তু তাড়াতাড়ি হয়নি ইট ওয়াজ নট ফাস্ট অ্যাজ দ্য আদার ডে অন্যদিনের মতো কিন্তু তাড়াতাড়ি হয়নি ঠিক আছে নেক্সট দেখো বোধ করি বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল এখানে এখানে একটা হিন্টস দিয়েছে যে হচ্ছে ক্রাউডেড ইন্টু আর হেড বা কেম ক্রাউডিং যে কোনো একটা করতে পারো ক্রাউডেড ইন্টু আর হেড বা কেম ক্রাউডিং ঠিক আছে তার মাথায় মাঝে মাঝে এই যে ভাবনাগুলো যেটা বলছে উদয় হয় সেটাই তাহলে ক্রাউডেড তো এখানে আমি করেছি দেখো আই থিঙ্ক এখানে ঠিক আছে তো আই থিঙ্ক আমি এই যে আই থিঙ্ক মানে আমি মনে করি আর কি বোধ করি যেটা বলছে তো এখানে সাবজেক্টটা উজ্জ্বল তাহলে আমি মনে করি যে বলছে আর কি কর্তাটা যে কর্তা তাহলে সে হচ্ছে আই থিঙ্ক আই থিঙ্ক আমি মনে করি সামটাইমস মানে এই যে মধ্যে মধ্যে যেটা বলছে মধ্যে মধ্যে তার জন্য সামটাইমস কথাটা ইউজ করলাম আর সামটাইমস এ লট অফ থটস লট অফ থটস মানে অনেক অনেক ভাবনা এখানে বলছে তার জন্য এ লট অফ থটস লট অফ থটস তারপর বাকিটা যেটা উদয় হইয়াছিল যেটা তাহলে ক্রাউডেড ইন্টু আর হেড তার মাথায় উদয় হয়েছিল যেখানে মাথায় ওয়ার্ডটা এখানে আছে তাহলে তো ক্রাউড ইন্টু আর হেড বাকিটা হিন্টস দেওয়াই ছিল আমি ওইটাই নিয়েছি আলাদা কিছু করিনি তাহলে আই থিঙ্ক সামটাইমস এ লট অফ থটস ক্রাউডেড ইন্টু আর হেড বা ইন্টু ইন্টু আর মাইন্ড করতে পারো উদয় হয়েছিল আশা করি বোঝা গেছে এই যে হার এখানে কথাটা কেন নিচ্ছি তাহলে এই যে এখানে শুরুতে আমি এই জন্যই নিয়েছিলাম যে এখানে যে আপনি বলিয়ে তাকে বলিলেন এখানে হার কথাটা এই জন্যই ইউজ করি যে কারণ শেষ দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপরে দেখো লাস্ট লাইনটা পড়লেই আর বুঝে যাবে আর বেশ বোঝা যাবে রতন নামটা সেটা মেয়ের একজন নাম ঠিক আছে নেক্সট দেখো যে পোস্ট মাস্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাকে জিজ্ঞাসা করলো দাদাবাবু তোমাকে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে এই যে বালিকা বালিকা তার মানে রতন কনভারসেশন যেটা হচ্ছে কিন্তু রতনের সাথেই হচ্ছে তাহলে এটা কিন্তু রতন একটা মেয়ের নাম ঠিক আছে এটা ভুল করো না ওই জন্য আগে পড়ে নিতে হয় মেল ফিমেলটা একটু কনফিউজ করে তো দেখো পোস্ট মাস্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাকে জিজ্ঞাসা করলো দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে তো দেখো ওয়েন্ট হোয়েন দ্য পোস্ট মাস্টার ইজ মিল মিল মনে হচ্ছে আহার যখন তার মানে যখন পোস্ট মাস্টার শেষ করেছিল তার আহার তখন তাকে জিজ্ঞাসা করেছিল এইভাবে তাহলে হোয়েন দ্য পোস্ট মাস্টার ফিনিশড ইজ মিল যখন পোস্ট তার আহার শেষ করেছিল দ্য গার্ল সাডেনলি আস্ট ইম আস্ট কেন করলাম কারণ এখানে ইন্টারগেটিভ আছে সেই জন্য আমি আসট করলাম এখানে সেট হবে না এখানে আক্সট হবে তাহলে দ্য গার্ল সাডেনলি আক্স মানে হঠাৎ জিজ্ঞেস করলো তাকে এই যে বলছে হঠাৎ তাকে জিজ্ঞাসা করলে তার জন্য সাডেনলি কথাটা আমাকে ইউজ করতে হবে তাহলে দ্য গার্ল সার্ডেনলি আক্স টিম তাকে জিজ্ঞাসা করলো কি দাদাবাবু তো আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে দাদাবাবু তাহলে গ্র্যান্ড পা গ্র্যান্ড পা বললাম আমার দাদা বাবু মনে হচ্ছে গ্র্যান্ড পা তাহলে দাদাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে তাহলে গ্র্যান্ড পা উইল ইউ টেক মি টু ইওর হাউস আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে গ্র্যান্ড পা উইল ইউ টেক মি টু ইওর হাউস গ্র্যান্ড পা উইল ইউ টেক মি টু ইউর হাউস অর্থাৎ দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে এখানে কোটেশানটা কিন্তু শেষ হলো ঠিক আছে দাদাবাবু থেকে শুরু হলো এখানে শেষ হলো ঠিক আছে তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট সেকশানে আর লাইক দিতে ভুলো না ঠিক আছে আর যদি শেয়ার কর মানে অন্য তোমার কোনো বন্ধুরা প্রিপারেশন করছে তাদের সাথে শেয়ার করে দাও চ্যানেলটা যাতে আরও ভিউটা বাড়ে বা লাইকটা যাতে বাড়ে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য